হ্যালো এভডি ওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার এই মতো সকলকে স্বাগত রাজ্যে প্রতিটা জেলায় গ্রুপ ডি কর্মী নিয়োগ শুরু হয়ে গেল যেখানে তোমাদের যোগ্যতা চা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস দেখতে পাচ্ছ আমি এখানে রাইট ক্লিক করে বলে দিচ্ছি মাধ্যমিক পাসে তোমরা এখানে আবেদন করতে পারছো বয়স চা হচ্ছে দেখো আঠেরো থেকে চল্লিশ বছর অর্থাৎ তোমার যদি বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে রকম কোনো পরীক্ষা দিতে হবে না তোমরা বিনামূল্যে আবেদন করতে পারছো এবং সব থেকে মজাদার বিষয়টা কী জানো তো এখানে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে ওকে তো অবশ্যই ভিডিওটা প্রত্যেকে মন্দির দেখো এবং প্রত্যেকে কোন জেলা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে দিও যে তোমার বাড়ি কোথায় কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া যার যেখানে বাড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দিও আমি সেই হিসাবে যখনই কোথাও একটা আপডেট আসবে কোনো জবে আপডেট আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলবো অবশ্যই প্রত্যেকে লাইক করো ভিডিওটা প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করো কারণ এই ধরনের আপডেট কিন্তু সবার কাছে নেই সবাই হয়তো জানতেই পারবে না যে ভ্যাকেন্সি বেরিয়ে গেলো চলে গেলো ঠিক আছে তো অবশ্যই খুব সহজে গভর্নমেন্ট জব পেয়ে যেতে পারো তো মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারো বিনামূল্যে আবেদন বয়স আঠারো থেকে চল্লিশ বছর আর কি চায় পরীক্ষাও নেই যে তোমাকে জি কে ইংলিশ ম্যাথ সব কিছু পরীক্ষা দিতে হবে কোনো ব্যাপার নয় জাস্ট যাবে ইন্টারভিউ দেবে পাস করলে চাকরি ঠিক আছে তো চলো দেখি দিয়ে আরও ডিটেলসটা দেখো এটা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন দেখো বলেই দেওয়া হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স হতে হবে দেখো লেখা আছে এজ অ্যাজ অন অর্থাৎ এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাকে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কারো বয়স যদি আটত্রিশ বছর হয় সেও অ্যাপ্লাই করতে পারবে কারো যদি পঁয়ত্রিশ বছর বয়স হয় সে অ্যাপ্লাই করতে পারবে কারো বয়স যদি উনিশ বছর হয় সেও অ্যাপ্লাই করতে পারবে যার বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তো আশা করছি এটার সবাই মোটামুটি সবারই আছে আচ্ছা এছাড়াও এছাড়াও আর একটা বেনিফিট আছে যারা এসসি এস টি আছো তাদের জন্য কিন্তু আরও পাঁচ বছর অর্থাৎ যে ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া কত ছিল চল্লিশ চল্লিশ থেকে আরও পাঁচ বাড়িয়ে দাও তাহলে কত হয় পঁয়তাল্লিশ অর্থাৎ যারা এস এসটি তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো যারা ও বিসি আছে তারা আরো তিন বছর মানে ফর্টি থ্রি পর্যন্ত আবেদন করতে পারছো বোঝাতে পারলাম আশা করছি এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাকে কত দূর পড়াশোনা করতে হবে দেখো লেখা আছে মিনিমাম মাধ্যমিক পাস উইথ বেসিক কম্পিউটার নলেজ মানে তোমাকে কম্পিউটার নলেজ থাকতে হবে এমন চাইনি যে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট তো কিন্তু বলেনি এটা ভালো করে বুঝে নাও কম্পিউটার নলেজ থাকতে হবে অর্থাৎ তুমি যদি একটু টুকটাক কম্পিউটার চালাতে জানো বা একটু যদি কারো কাছ থেকে শিখে নাও দুদিনের তুমি আরাম করে শিখে যাবে ঠিক আছে যদি সার্টিফিকেট দরকার হয় যে কোনো কম্পিউটার তোমার যাবে হ্যাঁ যেমন একটা কম্পিউটার সার্টিফিকেট দরকার ওরকমভাবে হ্যাঁ দুদিন একটু শিখে নাও আশা করছি হয়ে যাবে ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করছি রিমোনোরেশন দেখো ডেলি তোমাকে ওয়েজ হিসেবে দেওয়া দৈনিক হিসাবে তোমাদেরকে এই পারিশ্রমিকটা দেওয়া হবে ঠিক আছে এটা পুরোটাই গভর্নমেন্ট জব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ এখানে মেমো নম্বর দিয়ে দিয়েছে মেমো নম্বরটা দেখে নেবে বলে আমি তোমাদের পরবর্তীকালে বলেও দেবো অসুবিধা কিছু নেই ওয়ার্ল্ক ইন্টারভিউ মানে কি ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ মানে যেদিন ইন্টারভিউ হবে শুধুমাত্র সেই দিনে যাবে কম্পিউটার মানে তোমাদের ক্লাস ইন্টারভিউ হবে ইন্টারভিউ যদি পাশ করে দেব ব্যাস তোমার চাকরি ঠিক আছে কোনো আগে থেকে আবেদনও করতে হচ্ছে না সুতরাং আবেদন মূল্য কিছু লাগছে না ওই দিনে যাবে সরাসরি কোথায় যাবে আমি সেটা বলে দিচ্ছি তো ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ হবে কবে দেখো এক সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের জুলাই মাসের এক তারিখে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা হচ্ছে ঠিক আছে জুলাই মাসের এক তারিখ তো জুলাই মাসের এক তারিখ হবে কটা থেকে দেখো বারোটা থেকে শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু অন্তত ওকে চলে যেতে হবে এখানে এগারোটা দশটা চেষ্টা করো দুই থেকে তিন ঘন্টা আগে পৌঁছে যাওয়ার কি হয় না প্রচুর ভিড় হয়ে যায় ঠিক আছে অনেক সময় দেখা যায় যে হয়তো প্রচুর বেশি ছেলেমেয়েরা চলে গেলো তখন কি হবে যারা আগে যায় না তখন হিসাবে তাদেরকে আগে বেশি করে সময় দেয় ঠিক আছে আমি অনেক ইন্টারভিউ দিয়েছি অনেক জায়গায় ইন্টারভিউ নিয়েছি ঠিক আছে এটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে যেখানে ধরো কেউ আগে যদি কেউ যায় ঠিক আছে কোনো একটা ধরো কোম্পানি ইন্টারভিউ হচ্ছে কেউ হয়তো আগে গিয়ে বসে আছে ওকে একটু বেশিক্ষণ ধরে দেখে যে ছেলেরা কত ভালো পড়াশোনায় বা কী কী করেছে না করেছে একটু বেশিক্ষণ ধরে দেখে আর যত লাস্টের দিকে থাকে না ততই দেখা যায় যে সুযোগটা কম পাওয়া যায় ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করো আগে চলে যাবার এবার দেখে নাও যে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে দেখো লেখাই আছে যে তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং তার সাথে জিরক্স কপি কিন্তু নিয়ে যেতে হবে যে শুধুমাত্র নিয়ে যেতে চলে চলে কিন্তু না কিন্তু সেদিনকেই ভেরিফিকেশন হবে বুঝে নাও যে সেদিনকেই তোমার ভেরিফিকেশান সেদিনকেই তোমার ইন্টারভিউ সেদিন কি তোমার চাকরি ঠিক আছে সেদিনকে তুমি মোটামুটি জানতে পেরে যাবে যে তুমি চাকরি পেয়েছো কি পাওনি আশা করছি মজা লেগেছে অবশ্যই কমেন্ট করে দেব কোন জেলা থেকে দেখছো কেমন লাগলো ভিডিওটা আর বন্ধুর সাথে শেয়ার করো আমি ডিটেলসটা তোমার দেখিয়ে দেবো এটা কিন্তু প্রকাশিত হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন লিমিটেড কর্পোরেশন থেকে অর্থাৎ এটা কিন্তু শিলিগুড়ি জেলার থেকে তাই বলে কিন্তু হবে না প্রত্যেকটা জেলার বাসিন্দা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো ঠিক আছে বেরিয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি থেকে বাট প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা যেখান থেকে বাসিন্দা যে জেলা থেকে বাসিন্দা হাওড়া হুগলি কলকাতা মুর্শিদাবাদ যা যেখানে বাড়ি তোমরা প্রত্যেকে যেতে পারো ঠিক আছে এবং সব থেকে মজাদার বিষয় এখানে কিন্তু কোনো রকম কোনো লিখিত পরীক্ষাও হচ্ছে না যে কেউ আবেদন করতে পারছো আমি বা তোমাদেরকে অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই লাইক করে দাও ঠিক আছে চলো বন্ধুরা এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন আমি আবারও বলছি শিলিগুড়ি দেখে ভাববে না যে শুধুমাত্র শিলিগুড়িতেই হবে এটা কিন্তু একদমই ভুল তোমাদের জবটা শিলিগুড়িতে হবে বাট প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারছো এবং বলে রাখি এর পরবর্তীকালে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু সময় সময় কিন্তু বারবার বেরোতে থাকে তো কমেন্ট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম অজানা আপডেট সব জায়গায় পাবে না দেখবে খুব কম জায়গাতে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয় কারণ ছেলেপেটা জানতেও পারে না অনেকে যাবেও না ঠিক আছে ইন্টারভিউ দিতে তো তোমাদের কিছু টিপস দিয়ে দেবো সেগুলো অবশ্যই ফলো করবে দেখবে অনেকটা বেনিফিট পাবে রুমে ঠিক আছে সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো আমি ভিডিওতে বলে দেবো ঠিক আছে তো এটা গেল বিষয় দেখো অলকি ইন্টারভিউ যেটা এক্ষুনি দেখাচ্ছিলাম এটা কিন্তু নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ ক্ষণিকের অতিথি অর্থাৎ গ্রুপ ডি কর্মীর নামও কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে খনিকের অতিথি আচ্ছা বেশ এবার তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু একটা ব্যাপার আছে কি ব্যাপার স্যার নো ওয়ার্ক নো পে অর্থাৎ তুমি যদি কাজে জয়েন না করো দেখা গেলো তুমি কোনো কারণে আজকে কাজে জয়েন করতে পারলে না তোমার কিন্তু পেমেন্টও করবে না এই একটা খারাপ জিনিস মনে হতে পারে যে স্যার এটা কীরকম ব্যাপার হলো বাট এটা কিন্তু অনেক গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও চালু হয়ে গেছে যে নো ওয়ার্ক নো পে অর্থাৎ তুমি যদি কাজে আসছো না তোমাকে কোনো তোমাকে ইনফরমেশন দিতে বলছে তুমি কোনো ইনফরমেশন দিচ্ছ না তো তোমাকে কিন্তু পেমেন্টও করবে না ঠিক আছে অবশ্যই গভর্নমেন্ট জব এটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লিমিটেড থেকে ঠিক আছে এবার বলে রাখি টোটাল কিন্তু চারটে ভ্যাকেন্সি আছে ভেবো না যে চারটে এত কম স্যার চারটেও কিন্তু কোনো অংশে কম নয় তুমি যদি যাও দেখবে যে খুব বেশি ছেলে মেয়ে কিন্তু যায়নি খুব বেশি হলে আমি বলছি খুব বেশি হলে দেখবে হয়তো এক থেকে দু হাজার ছেলে যাবে ঠিক আছে এক থেকে দু হাজার মধ্যে যাবে এবার এখানে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কী হয় জানো তো ওরা হয়তো ঠিক মতো কথাই বলতে পারবে না হয়তো মানে প্রথমবার ইন্টারভিউ তো অনেকেই ভাববে যে বাবার কী কঠিন প্রশ্ন প্রশ্ন হয়তো কিন্তু সেরকম কোনো কঠিন প্রশ্ন করে না বিভিন্ন জায়গায় দেখবে শুধু তোমার নিজের নাম বাবার নাম ঠিক আছে কোথা থেকে এসেছো কোথা পড়াশোনা করেছো দুই একটা জেনারেল নলেজ কোশ্চেন করে ব্যস্ত হয়ে গেল ঠিক আছে এবার ওখান থেকে জানতে পারবে যে তুমি কতটা এলিজিবল তুমি কতটা তুমি পারদর্শী ঠিক আছে যে কোনো কাজ কতটা কীরকমভাবে করতে পারবে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না এইরকম হ্যান ত্যান প্রশ্ন করবে তো তুমি যদি সেগুলো সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি ঠিক আছে আর কি বাট আর কি তোমাকে আটকাবে তো দেখো এই যে ক্রাইটেরিয়াগুলো এতক্ষণ বলছিলাম যেটা সেটা এখানে লেখাও আছে ঠিক আছে একদম একটা পেজেরই পুরো নোটিশ বেরিয়েছে দেখো লেখা আছে এটা কিন্তু পুরোটাই এঙ্গেজমেন্ট হচ্ছে নো ওয়ার্ক নো পেবেসিস বেসিস অর্থাৎ তোমার কিন্তু এইভাবে কিন্তু এটা জব জবটা হচ্ছে এবং কোনো পারমানেন্ট এমপ্লয়মেন্ট উইল বি এন্টারটেন এটা কিন্তু পরবর্তীকালে ডিমান্ড করতে পারেন তবে এখানে বলে রাখি একবার ঢুকে গেলে না কেউ সহজে তোমাকে ছাড়বেও না আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি যদি এখানে ঢুকে যাও ধীরে ধীরে দেখবে তুমি কোথাও না কোথাও এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে কিন্তু অন্যান্য জায়গায় ভালো জায়গায় আরও ভালো জায়গায় জব পেয়ে যেতে পারো যারা আমাদের মতো ধরো খুব মেধাবীও নয় এবার খুব যে লেধা ভ্যাধা তাও নয় আমরা যদি চেষ্টা করি না অন্ততকে একটু ছোটো ছোটো জবগুলো ঢুকে যাবো ঢুকে গিয়ে কী করবো না পরবর্তীকালে আরও পড়াশোনা করছি ঠিক আছে একটা জব হওয়া কিন্তু বড়ো ব্যাপার একটা জব যদি হয়ে যায় না দেখবে ধীরে ধীরে বাড়ির লোকও একটু শান্তনামাবে যে হ্যাঁ ছেলেটা কিছু তো করছে বা মেয়েটা কিছু তো করছে এবার তুমি ধীরে ধীরে ধরো কোনো একটা গভর্নমেন্ট জবের চেষ্টা করছো ওইটা লেগে যাবে তখন এটা তুমি ছেড়ে দেবে ঠিক আছে তো এইরকমভাবে তোমার কিন্তু লেগে থাকতে হবে তো এই ব্যাপারগুলো বললাম এবার তোমাদেরকে দেখো যে যে বিষয়গুলো বললাম সেগুলো লেখাই আছে এখানে এবার আমি তোমাদের কিছু এক্সট্রা বেনিফিট বলবো বা কিছু এক্সট্রা পয়েন্ট বলবো যেগুলো ইন্টারভিউ রুমে তোমরা যদি ফলো করো দেখবে তোমরা কিন্তু অনেসে একটা ভালো রকম কিন্তু জব বা একটা ভালো রকম মার্কস কিন্তু পেয়ে যেতে পারো ঠিক আছে আমি বলি সেগুলো কি কী আছে ফার্স্ট অফ অল যেটা বলবে ইন্টারভিউ রুমে দেখো এক তারিখ তোমাদের ইন্টারভিউ আছে এক একই জুলাই আছে তাই না ফার্স্ট জুলাই আছে তো যেটা বলবে সেটা কনফিডেন্সের সাথে বলবে যে এমন না যে আমি হুতকুত করছি যে স্যার আমি পারবো কি পারবো না এরমটা নয় কনফিডেন্স নিয়ে আসবে ঠিক আছে কনফিডেন্স হচ্ছে আসল অ্যাটিটিউড ঠিক আছে কনফিডেন্স বা অ্যাটিটিউড নিয়ে কথা বলে স্যার ইয়েস স্যার আমি এটা পারবো হ্যাঁ স্যার এটা আমি জানি হ্যাঁ যেটা জানবে না সেটাও কনফিডেন্স বলবে স্যার এটা সরি স্যার এটা আমার জানা নেই এইগুলো করলে কী জানো তো ছেলেমেয়েরা মানে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তারা জানে যে মেয়েটা যেটা বলছে সেটা একদম কনফিডেন্সের সাথে বলছে মানে শিওর সে পারবে ঠিক আছে কারণ ওই যে দশ মিনিট বা পাঁচ মিনিটে কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব না যে ছেলেটা একদম বিরাট এক্সপার্ট ছেলে কিন্তু অ্যাটিটিউড বা কনফিডেন্সে অনেক কথা বলে দেয় ঠিক আছে দ্বিতীয় কথা প্রপার ড্রেসে যাবে যে একটা যেমন তেমন জামা প্যান্ট পরে চলে গেলাম জিন্সের জামা জিন্সের প্যান্ট একদম এখানে ফোটা এখানে ফাটা এরকম জামা প্যান্ট পরে যাবে না একটা নির্দিষ্ট সুন্দরভাবে সেজে গুজে ফরমাল ড্রেসে যাবে ঠিক আছে ছেলেরা হলে ভালো একটা টাই পরে যাবে ঠিক আছে তারপর তোমার হচ্ছে কি জামা প্যান্ট একদম ভালোভাবে ফর্মালি পরে যাবে আর যারা মেয়েরা সব চেষ্টা কর শাড়ি পরে যাওয়ার সেটা ফর্মালি ওয়েজে ঠিক আছে যদি বলো পরবর্তীকালে আমি এই ইন্টারভিউ কী করে দিতে হয় কারণ আমি অনেক পরীক্ষা আছে যেখানে আমি নিজেই ইন্টারভিউ দিয়েছি আবার অনেক জায়গা আছে যেখানে আমি ইন্টারভিউ নিয়েওছি এখনও তোমরা তো অনেকেই জানো আমি একটা গভর্নমেন্ট জব করি ঠিক আছে একটা কলেজে আমি আছি সেখানে কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে ছেলে মেয়েদের ইন্টারভিউ নেওয়া বা তাদেরকে কী করে প্রিপারেশান করে দেওয়া মোটামুটি অনেক জব ফেয়ারে আমি গিয়েওছি তো সেখানে কিন্তু আমি বলে দিই ছেলে মেয়েদেরকে যে এভাবে এভাবে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে ঠিক আছে তো জায়গাগুলো আমি জানি যে কোন জায়গাগুলো একটা ইন্টারভিউ দেখে তো দুই নম্বর কি বললাম যে ফর্মাল ড্রেস পরে যাবে ঠিক আছে একদম ছেড়াপাটা জামা প্যান্ট পরে যাবে না আর তিন নম্বর জিনিসটা কি তিন নম্বর জিনিসটা হচ্ছে যে তোমাদের কিন্তু অবশ্যই যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু মানে একটা মানে তোমাকে মোটামুটি জেনে রাখতে হবে যে কি কোথায় কাজ করছি কি কাজ করতে হতে পারে মানে একটু ব্যাকগ্রাউন্ডটা নলেজে রাখতে হবে যে আমি যে কাজটা করতে আছি সেই কাজটা তোমাকে কিন্তু অনেক রকমই বলবে যে তুমি তো হ্যাঁ তুমি ধরো তুমি ধরো কথা বলছি তুমি গ্রাজুয়েট পাস করে গিয়েছো দেখো সবাই যেতে পারে অনেক ব্যাপার নয় যে মাধ্যমিক পাস মানে মাধ্যমিক পাসই হতে হবে না মানে নেই তুমি গ্রাজুয়েট পাশ করেও যেতে পারো তোমাকে এই কথাটা বলবে যে তুমি তো গ্রাজুয়েট পাশ করেছো তো তুমি এই কাজটা কেন করবে তোমার তো আরও ভালো জব পাওয়ার কথা তখন কিন্তু বলবে না স্যার হ্যাঁ স্যার ঠিকই বলেছেন আমি কি আর করবো স্যার অনেক কষ্ট করে খারাপ এরকমটা নয় বলবে স্যার আমি কোনো কাজকে ছোট মনে করি না সমস্ত কাজে আমার জন্য যোগ্য ঠিক আছে আমি এভাবে বলবে মানে এমন এমনভাবে বলে যেন তোমার প্রতি একটা আকর্ষণ চলে আসে হ্যাঁ মেয়েটা পারবে এটাই হচ্ছে আসল বিষয় না তো তুমি হ্যাঁ স্যার কী করো স্যার বাধ্য হয়ে স্যার এই কাজটা করছি স্যার ভাগ্যের খুব খারাপ অবস্থা তার মানে ভাববে যে তুমি কাজটা অত প্রতি তোমার অত স্নেহ মমতা নেই তুমি জাস্ট এমনি একটা কাজ না হলে না হলেই নয় তুমি তার জন্য করছো সেক্ষেত্রে কিন্তু তোমার সুযোগটা অনেকাংশে কমে যেতে পারে ইন্টারভিউ আর কিন্তু এইভাবে প্রশ্নগুলো করবে ঘুরিয়ে ঘুরিয়ে যে তুমি কতটা যোগ্য সেটা কিন্তু এইরকম প্রশ্ন করেই জেনে নেবে ঠিক আছে কারণ এগুলো কিন্তু কিছু ট্রিকই প্রশ্ন এগুলো কিন্তু সবাই জানে না তো অনেকেই কিন্তু এখানে ভুল ভালো উত্তর দেয়ের ফলে তাদের কিন্তু সুযোগটা কমে যায় ঠিক আছে তো এই ব্যাপারগুলো মনে রাখবে আশা করছি এইরকম কিছু কিছু ছোটো ছোটো যদি ট্রিক মনে হয় স্যার এগুলো জানা না একটু বেশি মজা পাচ্ছি আমরা তাহলে একটু কমেন্ট করে দিয়ে হ্যাঁ স্যার নেক্সট পার্ট চাই ইন্টারভিউ ইন্টারভিউর কোশ্চিনগুলো আলোচনা করুন তাহলে আমি এক তারিখের আগে অবশ্যই একটা একটা ভিডিও দেবো যেখানে ইন্টারভিউ কীভাবে উপস্থাপন করবে কী কী প্রশ্ন করতে পারে সেটার উত্তর কীরকমভাবে দেবে একটু বুদ্ধি করে উত্তর দেবে কিনা সেগুলো একটু কমেন্ট করে দিও আমি সেইভাবে কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য অবশ্যই প্রত্যেকে বন্ধুর সাথে শেয়ার করে দাও লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো দেবো নমস্কার